দর্শক, আজকে 19 মে, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় সে সম্পর্কে আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো। তো যে যেখান থেকে দর্শক আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক চলুন যে জানা যাক যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে আজকে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন তো, ভাইয়ের নাম কি? আমার নাম স্বপন। স্বপন ভাই, তো আজকে তো 19 মে, আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে দাদা? আমরা বেচছি 57-58। আজকের বাজারে ছিল 57-58 টাকা করে, দাম কি একটু কমছে নাকি? কালকের সেট ওই একই বাজারই আছে, কালকের মতো। কালকের মতো একভাবেই আছে। এইগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে পেঁয়াজগুলো, এগুলো কোথার? এগুলো রাজবাড়ি পাংশা কালুখালি। এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে রাজবাড়ি পাংশা কালুখালি না, ভাঙারও আছে? আচ্ছা, এগুলো হচ্ছে রাজবাড়ির পেঁয়াজ। আচ্ছা, আজকের বাজারে 57-58 টাকা আজকের বাজারে, আজকে 19 মে। তো দাম কি এইভাবেই থাকবে নাকি কিছুদিন? বলা যায় না আর কি, আমদানির উপরে, ইন্ডিয়ান পেঁয়াজের আমদানির উপরে আর কি। এলসি পেঁয়াজের দাম কেমন এখন? 55-58 এরকম। আচ্ছা আচ্ছা, তো এলসি পেঁয়াজের দামটা কমলে সম্ভবত আপনার দেশি পেঁয়াজের দাম কিছুটা কমতো, আমদানি হইলে আর কি, এলসি ভালো আমদানি হইলে। আচ্ছা, আর এইগুলো কোথায়? এই যে সামনে এই যে দেখতে, একই জায়গায় এগুলো সেম একই, এগুলো কত করে? ওই তো এই 58-57। 58-57 টাকা করে। আচ্ছা, আর আলু কত করে আজকে? আলু আমরা বেচছি 43 টাকা। এগুলো হচ্ছে 43 টাকা করে। আচ্ছা, এগুলো কোথায় এই আলু? এইটা হচ্ছে বিক্রমপুরের আলু, বিক্রমপুরের। আচ্ছা, আর রাজশাহীটা কত করে? অন্য ঘরে আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 42 টাকা, 42-43 টাকা করে। আচ্ছা, আলুর বাজার দেখতেছি ভাই যে এক মাস দুই মাস থেকে একভাবেই আছে, আলুর দাম এবছর এত বেশি কেন? বেশি, এবার ফলন কম। ফলন কম? আচ্ছা, গত বছর দেখছি দাম অনেক কিছুটা কম ছিল। হ্যাঁ, এবছরের দাম অনেকটা একটু বেশি। আচ্ছা, আর এই পেঁয়াজ এইগুলা বস্তায় কত কেজি আছে? এগুলাই বস্তায় আছে 75-73 এরকম, 73-75 কেজি এইভাবে আছে। আচ্ছা, তো আজকে 19 মে, আজকের বাজারে হচ্ছে আপনার 57-58 টাকা করে আজকে। আচ্ছা, 57 টাকা। তো বেচা কিনে কেমন হইতেছে? না তেমন একটা ভালো না, বেশি ভালো হইতেছে না। কারণ কি? এই সেল কম, মানে বাইরে কাস্টমারের খুচরা বিক্রি কম। খুচরা মানে বিক্রি কম হইতেছে, কারণ অনেকে বলতেছে নাকি আমের সিজনের কারণে যারা ওই যে ভ্যান গাড়িতে বিক্রি করে এরা একটু কম নিতেছে। ভ্যান গাড়িতে আমের সিজনের কিছু না, ভ্যান গাড়ি আলাদা নাহলে আমের আম বেছে, কিন্তু আরও খুচরা কাস্টমার মুদি দোকান আছে না, এমনি বাজার আছে না, মানে একটু কিছুটা কম চলে, মানে দাম বেশির কারণে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো দর্শক দেখলেন যে আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই দর্শক ফলো দিয়ে রাখবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।